সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 15ই মার্চ, রোজ বৃহস্পতিবার। আমি একদম এসেছি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল আমবাড়ি থেকে, মাত্র 3 কিলোমিটার দূরে রবিউল ভাইয়ের বাসায়। রবিউল ভাই হাটের ব্যবসায়ী, আমবাড়ি হাটে আপনারা যারা আসা যাওয়া করেন তারা প্রত্যেককে চিনবেন রবিউল ভাইয়ের কাছে। আজকে রবিউল ভাই এখানে মোট 9টি ষাঁড় গরু রেখেছেন। 9টির মধ্যে হচ্ছে আপনার 6টি হচ্ছে কুরবানির উপযুক্ত এবং 3টি কিন্তু খামার উপযোগী ষাঁড় গরু রেখেছেন। তো এইগুলোর সম্বন্ধে জানবো রবিউল ভাইয়ের কাছে, এগুলো কী জাতের ষাঁড়, কেমন দাম রেখেছেন, ওজন কেমন, সব বিস্তারিত থাকবে আমার এই প্রতিবেদনের। দর্শক, তো চলুন দর্শক আমরা কথা বলি রবিউল ভাইয়ের সঙ্গে। রবিউল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো হঠাৎ আপনি তো হাটেই সবসময় ব্যবসা করেন, দেশি তো, তো হঠাৎ আজকে কেন প্যাকেজ দেওয়ার চিন্তা ভাবনা একটা কেন করলেন? আর হাটে তো খরচ বেশি, হাটে খরচটা বেশি। হ্যাঁ, হাটে বাজারে খরচটা বেশি হয়, আপনার নিয়ে যাওয়া খরচ, নিয়ে যাওয়া খরচ, লেখাই খরচ, লেখাই খরচ, মানে একটা পেরেশানির মধ্যে থাকে, পেরেশানির মতো। আচ্ছা, আমাদেরকে বলেন যে এই গরুগুলা কী জাতের গরু এবং ওজন কেমন, কয় দাঁত, এগুলো একটু দর্শকদেরকে বলেন। এই যে একটা গরু দেখতেছি, এটা তো কী জাতের? এটা নেপালি সাইওয়াল। নেপালি সাইওয়াল, হ্যাঁ হ্যাঁ। দর্শক দেখুন, অনেক আকর্ষণীয় কিন্তু এটা নেপালি সাইওয়াল। এই যে মাথাটা দেখুন, এটা কুরবানির উপযুক্ত, আগামী কুরবানিতে একদম পারফেক্ট। দাঁত দুইটা আছে, দুইটা দাঁত, দাঁতও কিন্তু দুইটা। আচ্ছা, এটার রবিউলের ওজন কেমন আছে? ওজন 5 মণ কিছু একটা শর্ট হইবে, 5 মণ শর্ট হবে, কিছু একটা শর্ট হইবে। হ্যাঁ দর্শক, 5 মণ শর্ট হবে, 4.5 মণ আসবেই, 4.5 মণ তো এখন নিশ্চিত, কোনো ভুল মাইন নাই, 4.5 মণ মান নাই, 4.5 মণের মাইন নাই। দর্শক দেখুন, এটা আকর্ষণীয় সাইওয়াল। আর এই যে পাশে এটা, ওটা দেশি সাইওয়াল, এটা দেশি সাইওয়াল, যেটাকে আমরা দেশাল বলতে পারি। হ্যাঁ, এটাও দুই দাঁত, এটাও কি, এটাও দুই দাঁত। আচ্ছা, এটাও ওজন কেমন হবে? এটাও কম বেশি 4 মণ, 4 মণের পার পার আছে, একটু 4 মণ পার আছে, আমরা 4 মণ ধরি। হ্যাঁ, 4 মণ ধরলাম দর্শক, এটা 4 মণ হবে। এটাও দাঁতে দুইটি, এটাও দুইটা দাঁত। হ্যাঁ, দুইটা দাঁত, কুরবানির একদম পারফেক্ট। হ্যাঁ, আর এই পাশে দেখছি সব এক সাইজের 4টি। হ্যাঁ, এই 4টি কিন্তু এক সাইজের, এটা কিন্তু সাইওয়াল, অরিজিনাল সাইওয়াল, 100। এটা কেবল দুইটা ফাঁস হয়েছে, হ্যাঁ দুটো ফাঁস হয়ে গেছে। আমরা দেখাই দর্শক দেখুন, রবিউল ভাই কিন্তু হাটেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে যান। রবিউল ভাইয়ের কালেকশনে কিন্তু অনেক চমৎকার গরু থাকে, আপনারা জানেন। আচ্ছা, এটা তো দাঁত ফাঁসছে, এটার ওজন তো আসবে 110 নাকি? 110 কেজি না, পার পার আছে, 110 কেজি ধরলাম, 110 পার হবে বলছেন? পার হয়ে যায়, কিন্তু আমরা 110ই ধরি, 110ই ধরি। আচ্ছা, 110 কেজি। দর্শক দেখুন, আকর্ষণীয় সাইওয়াল, এটা 1 নম্বর সাইওয়াল, 1 নম্বর। আমরা এই পাশে দেখছি আরও একটি সাইওয়াল, এই যে নাভি দেখুন, গলার কম্বল দেখলেই বোঝা যায় যে এটা অরিজিনাল সাইওয়াল, এটা অরিজিনাল সাইওয়াল। এটা 110-এর কি ডাউন হবে না? এটা ডাউন হইবে না, ডাউন হবে না, 110-এর ডাউন হবে না, 110-এর ডাউন হবে না, না। এটাও দাঁত ফাঁসা হয়েছে, এটাও দাঁত ফাঁসছে, হ্যাঁ এটাও, এটাও দাঁত ফাঁসে গেছে। এটা কুরবানি আসছে একদম পারফেক্ট, কুরবানি আসছে একদম আসলে রেডি। আচ্ছা, এটা গেল আমাদের 4 নম্বর গরু। দর্শক দেখুন, আচ্ছা এই পাশে আরও একটি আকর্ষণীয় সাইওয়াল, এটাও সাইওয়াল, এটা কয় দাঁত রবিউল ভাই? এটাও দাঁত ফর্সা হয়েছে তো, হুম, কুরবানি ধরা দিন, কুরবানির জন্য উপযুক্ত, কুরবানির উপযুক্ত, দাঁত ফর্সা হয়ে গেছে, দাঁত ফর্সা হয়ে গেছে, দাঁত ফাঁসে গেছে। এটার ওজন তো একটু বেশি হবে মনে হয়, এটার ওজন 110 কেজির বেশি আছে, বেশি আছে, 110-এর বেশি আছে। দর্শক বলছেন রবিউল ভাই, দাঁতে মানে ভালো, দাঁত এবং মান ভালো, খুব তাড়াতাড়ি বাড়বে না? হ্যাঁ বাড়বে, তো গরু বাড়তি আছে, বাড়তি আছে। আচ্ছা, এটা গেল 5 নম্বর, এটা 6 নম্বর, আমরা 6 নম্বরে আসি। এটা একদম কালো, মিশমিশে কালো, একদম একদম পারফেক্ট, এটারও দাঁত ফাঁসে গেছে, কুরবানি কুরবানি ধরা যাবে। এটার ওজন তো একটু মানে কম আছে না রবিউল ভাই?
100 কেজি আসবে না একটু কম হবে? না কম হবে না গরু, ওজন ভালো আছে তো। আচ্ছা এটা আমরা 95 ধরি, আমার আইডিয়া কিন্তু 95 আসে, আপনি কি বলেন? ঠিক আছে, একটু পারপার আমাকে লাগে তো পান লাগে আপনার। আচ্ছা আমরা 95 এটা আমি আশা করছি দর্শক, তবে 95 কোনো মান নেই, 95-এর উপরেও হইতে পারে, 1-2 কেজি হয়তো 19-20 হবে, হয়তো বেশি হবে 95 থেকে 2 কেজি। আচ্ছা আর এই পাশে দেখছি 3টা ছোট, এগুলো কি খামারের? হ্যাঁ এগুলো খাইলে পালার জন্য, এগুলো পালার জন্য, হ্যাঁ এগুলো পালার জন্য ভালো হইবে, পালার জন্য ভালো হবে, এগুলো পালার জন্য। দর্শক দেখুন এটা তো শাইওয়াল নাকি না দেশাল বলবো আমরা? এটা শাইওয়ালে, শাইওয়ালে, শাইওয়ালে কিন্তু মানে পার্সেন্টেজটা একটু কম, 1 নম্বর শাইওয়াল নয়, 1 নম্বর না, মানে দেশাল, দেশাল এটা কিন্তু দেশাল, খামার উপযোগী দর্শক। একটি এলো কুরবানির জন্য ধরা যাইবে, কুরবানিতে ধরা যাবে, যাইবে গরু এলো, সিং আছে যেহেতু, সিং আছে, তারপর দাঁত কিছু ফর্সা হয়েছে। আচ্ছা আচ্ছা এটাও তো দেশাল, এটা দেশাল, এটা দেশাল, এটারও ওজন তো বেশ ভালো দেখতেছি, হ্যাঁ ওজন আছে, প্রায় 100-এর কাছাকাছি, 100, হ্যাঁ 100 হইবি, 100-এর কাছাকাছি, 100 দর্শক দেখুন এটা কিন্তু পালার জন্য, হ্যাঁ পালার জন্য, এই এলে পালার জন্য। কুরবানির পরে বেঁচতে হবে, অল্প দিনে বড় হবে। তো দর্শক আমরা এই 9টি গরু দেখলাম, তো পরে যদি বেঁচেছে তাও মনে করেন 90-95 বেঁচাইতে পারি, 90-95 বেঁচাইতে পারি। আচ্ছা দর্শক আমরা ওজন সহ জানালাম, আপনারা সব গরুগুলি দেখলেন, আমি ভালোভাবে দেখিয়েছি দর্শক, জাত মান বেশ ভালো, খুবই ভালো বাচ্চা, 3টি 2টি দেশাল আর একটি এই যে শাইওয়াল বাচ্চা, একটি বাচ্চা খুব 9 নম্বর, এটা হচ্ছে 8 নম্বর, 7 নম্বর, 6, 5, 4, 3, 2, 1 এই হচ্ছে গরু। তো এখন আপনি বলেন যে এগুলোর দামগুলো কীভাবে লাগাবেন? এটা এই কুরবানির 2টা তো বড় আছে দেখলাম, 2টা বড় সাইজের, বিগ সাইজের, আর মাঝারিগুলোর কেমন দাম আগে বলেন? বড় 2টা কেউ যদি নিবে চায়, হ্যাঁ তাহলে মনে করেন 2,55,000 হলে দেওয়া যাবে, 2,55,000, হ্যাঁ আমরা দেখে আসি দর্শক দেখুন, 2,55,000 হলে দেওয়া যাবে, এই 2টার দাম রাখলেন 2,55,000, মানে 2,55,000 দাম রাখছেন একদম ফিক্সড, এখানে কি কোনো দাম দরের সুযোগ আছে? ছাড় দেওয়া যাবে, দর্শক ছাড় দেওয়া যাবে, 2,55,000, 2টি আকর্ষণীয় শাইওয়াল, এটা কিন্তু নেপালি শাইওয়াল বলছেন, মানের বাচ্চা না, 2,55,000 দাম রাখলেন। আচ্ছা এখন এই যে এই পাশে যে 7টা, এই 7টা আর কি এভারেজ করছেন না পার্ট বাই পার্ট দিবেন? না এভারেজ করছি। আচ্ছা কেউ যদি এভারেজও নেয় এভারেজ দামেই দিবেন? দেওয়া দিবে। তো কত করে রেট পার পিস এই 6টা? 7টা, 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 7টা দিলেন 84,000, 84,000, হ্যাঁ হ্যাঁ দর্শক দেখুন নেয় দেওয়া দিবে, 84,000 হলে দেওয়া দিবে, 84,000 হলে দেওয়া যাবে, দর্শক দেখুন সব কিন্তু কুরবানির উপযুক্ত, মানে এভারেজ সব দাঁত বেশির মাল। আচ্ছা তাই ওই এলে না ছোট সাইজ। আচ্ছা এটা এখন বাজারে বিক্রি কত আছে? এই যে লালটা, এই লালটা, এই যে এই পেশেরটা, এটা 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 বাজারে বিক্রি করলে আমি 105 বেচতে পারবো, 105 বেচতে পারবেন, এটা কত বেচতে পারবেন? এটা এটা বাজারে বেচিল 95 বেচতে পারবো, 95, আর এই যে এটা এটাও আমার কাছে 90-92 বেচতে পারবো, 90-92 মানের বাসা তো খুব ভালো বাসা। আচ্ছা আর এই যে কালোটা, এটা মনে করেন 82-83 বেচতে পারবো, 82-83, হ্যাঁ আর এই যে এগুলা এভারেজ বাজারে যদি বেচেন? বাজারে বেশি লইলে আমি 72-73 করে খুব বেচাবো, 72-73 বিক্রি করতেছেন তো, বিক্রি করতেছি, তাহলে এভারেজ করে দিলেন আপনি 84,000, 84,000 এভারেজ, 84,000। দর্শক শুন জানলেন এই যে এখানে আমরা 3টি খামার উপযোগী দেখাচ্ছি, এই যে দেখুন 9 নম্বর, এটা 8 নম্বর, এটা 7 নম্বর, এই 3টি কিন্তু খামার উপযোগী, খামারের জন্য, এটা ওজনে যাবে না, এগুলা সহ এইখানে 4টি আরও আছে দর্শক, এগুলা কিন্তু দাঁত প্রত্যেকটির হয়েছে, আবার কোনোটির হয়নি, এগুলার এভারেজ রেট রাখলেন 7টি গরুর। আবারও দেখিয়ে দিই দর্শক, এই লাল থেকে শুরু 1, 2, 3, 4, 5, 6,
এবং শার্ট, এই শার্টটির দাম রাখলেন 84,000 টাকা, 84,000 টাকা আপনি, আর ওই দুইটার দাম রাখলেন 2,55,000, 2,55,000। আচ্ছা, তা এই গরুগুলা যদি কেউ সংগ্রহ করতে চান, দর্শক আমি নাম্বার দিয়ে দিব রবিউল ভাইয়ের, আপনারা যোগাযোগ করে নেবেন এই নাম্বারে। সম্মানের কিছু জায়গা রেখেছেন, আপনারা কথাবার্তা বলে গরুগুলা নেবেন, এবং গরুগুলি নেওয়ার আগে আমার ভিডিওর সঙ্গে অবশ্যই মিলাই নেবেন যে গরুটা ঠিক আছে কিনা, এবং ওজন যেগুলো বলতেছি সেটা ঠিক আছে কিনা, তাই নাকি? অবশ্যই। তা আপনার নাম্বারটা দেন। আচ্ছা, 01749-77-00-378। এছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দর্শক, আপনারা যারা সংগ্রহ করতে চান দেখা যাবে, আপনারা সংগ্রহ করে নেবেন এই নাম্বারে যোগাযোগ করে। আমরা বিদায় নিব দর্শক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।